প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি প্রফেসর মোহাম্মদ একরাম হক। আমরা ভারতবর্ষের ইতিহাসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন নিয়ে বাংলায় কোম্পানি এবং ঔপনিবেশিক শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগমন নিয়ে আমরা কথা বলতেছিলাম। ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করি কীভাবে তারা এদেশে আসছে। আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম যে ওখানে একটু তথ্যগত একটি ভুল ছিল যে যে ফরাসি এবং পর্তুগিজ কি সম্ভবত আমি এক বলছিলাম, কিন্তু এক না, দুটি আলাদা জাতি, দুটি আলাদা দেশ, দুটি আলাদা এখন সার্বভৌম দেশ। তবে যে বর্তমান ফরাসি তো ফ্রান্স, ফ্রান্সের পশ্চিম দিকে হলো পর্তুগাল, যে যাদেরকে পর্তুগিজ বলা হয়ে থাকে, যে তারা বাংলায় আসছে যে 1516 খ্রিস্টাব্দে দিয়ে। পর্তুগিজেরা প্রথম বাংলা আসে, তখন বাংলার শাসন ছিল বা তখন ভারতবর্ষের শাসন ছিল, সালতানাত যুগ ছিল, সালতানাত যুগে তাদের শাসন ছিল। এরপরে আছে যে ওলন্দাজেরা আসে, ওলন্দাজ অর্থাৎ নেদারল্যান্ড বা হল্যান্ড, বল যে হল্যান্ড, এরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য ধ্বংস করার উদ্দেশ্যে 1602 খ্রিস্টাব্দে তারা এখানে আসে। 1602 খ্রিস্টাব্দে তারা এদেশে আসে, ওলন্দাজ আসে। তারপর ফরাসিরা আসে, যে 1674 খ্রিস্টাব্দে যে ফরাসিরা বাংলা আসে, এবং ফরাসি আসার ফলে মোগল সম্রাটদের দুর্বলতার সুযোগ নিয়ে যে ইঙ্গ ফরাসি সংঘর্ষ হয়, এই সংঘর্ষে কথা আমি বলছিলাম যে তিনটি যুদ্ধ হয়েছিল, যে এই তিনটি যুদ্ধ হয়েছে, যে তিনটি যুদ্ধ কর্ণাটকে কর্ণাটক যুদ্ধ নামে যে পরিচিত ছিল। এই তিনটি যুদ্ধ হয়েছে 1745, 48, 1756 খ্রিস্টাব্দে পরিচিত, অর্থাৎ বাংলার তখন নবাবী আমল, নবাবী আমলে যে এই সংঘর্ষগুলো হয়। বাংলার নবাবী আমল শুরু হয় যে 1770 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়, যে নবাবী আমল অর্থাৎ বাংলার ভারভুঁইয়াদেরকে দমন করে মুর্শিদ কুলি খাঁকে বাংলা নবাবপুরী পাঠানো হয়, এই নবাবী আমল তখন শুরু হয়। যে মুর্শিদ কুলি খানের পরে আসে সুজাউদ্দিন খান, তারপরে আসে সরফরাজ খান, তারপরে আসে নবাব আলিমর্দি খান। আমরা আস্তে আস্তে নবাব আলিমর্দি খানের দিকে আমরা যাব, কারণ আলিমর্দি খান তার দৌহিত্র সিয়াজকে ক্ষমতা দিয়ে গেছে, নবাব সিরাজউদ্দৌলা তাকে ক্ষমতা দিয়ে গেছিল, তাদের থেকে ইংরেজদের সংঘর্ষের পরে যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন যে প্রতিষ্ঠিত হয়। এরপরে এই তিনটি কর্ণাটক যুদ্ধের পরে যে 1760 খ্রিস্টাব্দে ফেরিসে যে একটি চুক্তির মাধ্যমে এদের যে দ্বন্দ্বে যে অবসান হয়ে যায়, অবসান হওয়ার ফলে তারপর শুরু হয় যে নবাবী আমল, মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খানের সময় নবাবী আমল। এই নবাবী আমল মুর্শিদ কুলি খানের রাজত্ব বা বাংলা নবাব ছিল 1770 থেকে 1727 সাল পর্যন্ত। যে তারপর আসছে যে তার জামাতা সুজাউদ্দিন খান 1727 থেকে 1739 সাল পর্যন্ত। তারপরে আসছে যে সরফরাজ খান 1779 থেকে 1780, এটা ছিল সুজাউদ্দিন খানের পুত্র ছিল। এই সুজাউদ্দিন খানের পুত্র বা নবাব সরফরাজ খান থেকে যে আলিমর্দি খান যে ক্ষমতা নিয়ে নিয়েছিল। এখন আলিমর্দি খান কিভাবে কোথা থেকে আসলো, আমরা ওর ব্যাকগ্রাউন্ডটা, হিস্ট্রিটা আমরা দেখবো যে আলিমর্দি খান কোথায় থেকে আসছেন। আলিমর্দি খান যে 18 শতাব্দীতে বলতেছে ঐতিহাসিকেরা যে যে ভারতবর্ষে ইতিহাসে যে কজিন বৈদেশিক ভাগ্যনৈশিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরই একজন হচ্ছে নবাব আলিমর্দি খান। আমরা সামনেও দেখব, যেমন শেরশাহ, শেরশাহ ও সেই সাম্রাজ্য থেকে উৎপত্তি হয়ে সেই শেষ পর্যন্ত মোগল দিল্লি সিংহাসন দখল করে। তারপর আমরা সালতানাত যুগেও আমরা দেখি যে কুতুবুদ্দিন আইবেক, সে সর্বপ্রথম যে দাসবংশ ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিল 1206 খ্রিস্টাব্দে, সেও সামান্য যে দাস ছিল, দাস থেকে পরমান দ্বারা দাসমুক্ত করে তাকে ভারতে যে সুলতান হিসেবে ঘোষণা করা হয়,
এই ধরনের আরো অনেকই আছে সম্রাট, যেমন বাবর যে ভারতীয় মোগল বংশবংশীয়, সে মধ্য এশিয়া থেকে এসে বা সমরকান্দ বোখারা অঞ্চল থেকে এসে কাবুল দখল করে, কাবুল থেকে আবার আসে ভারতবর্ষ দখল করে। এই ছাড়াও আমরা দেখি যে সালতানাত যুগে বা তার আগে বা তারপরেও যে অনেক যে তুর্কি এই আলিমর্দি খানও জাতিতে তুর্কি এবং শিয়া ছিল বলে বলতেছেন ঐতিহাসিকেরা, যে তারা যে এশিয়ার পশ্চিমাঞ্চলের দিকে এসে বিভিন্ন শাসক দিনে তারা চাকরি করে তাদের যোগ্যতা দক্ষতা বিচক্ষণতা দিয়ে তারা যে শাসকদের মন জয় করে তারা শেষ পর্যন্ত মসনদ দখল করেছিল, এরকম নজিরও ইতিহাসে আছে দেখা যায়। এর ভিতর যে আলিমর্দি খানও এইরকমই ছিল। তখন আমরা আলোচনা করেছি যে এই যা তোমরা জানো, আমরা আরো অনেকে আলোচনা ছিল যে নয়টি তুর্কিদের নয়টি গোত্র যে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল ব্যাপী তারা আসে, এবং এরাও যে এই যে আলিমর্দি খান অষ্টম শতাব্দীর মধ্যভাগে বাংলা রাজনীতিতে ঐতিহাসিক বলছে যে ধূমকেতুর মতো তার আবির্ভাব ঘটে এবং বাংলা ইতিহাসে একটি বিরাট অধ্যায় যে সংযোজন করেন যে আলিমর্দি খান। ঐতিহাসিকরা যেটা বলছেন যে আলিমর্দি খানের আসল নাম হলো মির্জা মোহাম্মদ আলী, মির্জা মোহাম্মদ আলী তার আসল নাম। জাতিতে তুর্কি এবং শিয়া মতাবলম্বী ছিল, শিয়া মতাবলম্বী ছিল, তাহলে পারস্য সংস্পর্শে আসে, কারণ পারস্যবাসীরা শিয়া সম্প্রদায়ের ভুক্তই। এরা আগে যে আগে অগ্নি উপাসক ছিল, পারস্য বর্তমান তো ইরান, তখন পারস্য একটি সভ্যতা ছিল যে দ্বিতীয় খলিফা হযরত উমরের খিলাফতকালে যে পারস্যরা ইসলাম সংস্পর্শে ইসলাম ধর্ম গ্রহণ করে, তারপর আবার হযরত আলীর ইন্তিকালের পর তারা আবার শিয়াতে আলীকেই তারা নবীজির পরে, আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে তাকে তারা হযরত আলীকে ন্যায়সঙ্গত কলি হিসাবে দাবি করে বা তারা এই নিয়ে একটি যে শিয়া সম্প্রদায় যে সৃষ্টি হয়। এবং তার পিতা ছিল মির্জা মোহাম্মদ মাদানি, মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের অধীনে সামান্য কাজ করতেন। আমরা দেখি যে ভারতে মোগলদের যে সময় যে নূরজাহানের পিতাও কাজিরঙ্গা শাহ মোগল দরবারে তারা আসছিল, যে এই ক্ষেত্রে আমরাও দেখি এরা সে আইসে যে সম্রাট আওরঙ্গজেব, আওরঙ্গজেবের মৃত্যু হলো 1707 খ্রিস্টাব্দে, তার মৃত্যু হয় আওরঙ্গজেবের, তারপর তো শাহজাদা আজমের অধীনে যে কেমন এই এর অধীনে তার বড় ভাই যে হাজি মির্জা বা বড় ভাই মির্জা আহমেদ বা হাজি আহমেদও বলা হয় তাকে, এবং সেও এই শাহজাদা আজমের অধীনে যে চাকরি করতেন। আওরঙ্গজেবের মৃত্যুর পর যে বিশেষ করে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে গৃহ বিবাদ শুরু হয়। এই গৃহ বিবাদের ফলে দেখা যায় যে যে এতে শাহজাদা আজমের বিপর্যয় ঘটলে তারা সকলে চাকরি হারান এবং কোনো উপায় না দেখে তারা বাংলায় চলে আসেন, মোগল দরবার থেকে বাংলা চলে আসেন যে চাকরি অন্বেষণে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদ কুলি খানের জামাতার আত্মীয় হওয়ার কারণে বাংলা কোনো চাকরি না পেয়ে আলিমর্দি উড়িষ্যায় চলে যান এবং উড়িষ্যার নায়েব সুজাউদ্দিনের আশ্রয় গ্রহণ করেন। সুজাউদ্দিন তাকে 100 টাকা বেতনে রাজস্ব বিভাগের চাকরি প্রদান করেন, তার উড়িষ্যার নবাব, উড়িষ্যার নায়েব, নবাব না নায়েব, যে সুজাউদ্দিনের অধীনে আলিমর্দি খান যে চাকরি নিয়েছিলেন। এরপর তাকে রাজমহলে ফৌজদার নিযুক্ত করা হয়। আমরা আগে বলেছি এদের দক্ষতা বিচক্ষণতা করলে শাসকরা তাদেরকে বিভিন্ন পদ দিয়ে থাকে। পরবর্তীতে যে সুজাউদ্দিন বাংলার মসনদ দখল করে, তখন হাজি আহমেদ অর্থাৎ আলিমর্দি খানের ভাই এবং মোহাম্মদ তাকে পূর্ণ সাহায্য এবং সহযোগিতা করে রাজমহলে যখন সে সুজাউদ্দিন মসনদ দখল করে, এবং এই পরে আমরা দেখি যে সুজাউদ্দিন তাদের প্রতি সন্তুষ্ট এবং হাজি আহমদকে তার উপদেষ্টা পদ পরে দেওয়ান পদ দান করেন আর মোহাম্মদ আলীকে রাজমহলে ফৌজদার নিযুক্ত করেন এবং তাকে আলীবর্দি খান উপাধিতে ভূষিত করেন 1727-28 খ্রিস্টাব্দের দিকে। তখন থেকে মোহাম্মদ আলী আলিমর্দি খান হিসেবে ইতিহাসে পরিচিত, অর্থাৎ রাজমহল অর্থাৎ তারা চলে আসে বাংলায়, বাংলা ওখান থেকে তারা যে উড়িষ্যার নায়েব
নায়েব সুজাউদ্দিনের যে আশ্রয় প্রশ্রয় তারা আনুকূল্য লাভ করেছিল, তারপর রাজমহলে তাকে যে যখন সে ক্ষমতা দখল করতে যায়, রাজমহলে মসনদ দখল করতে যায়, তখন তাদের সাথে সারা সাহায্য সহযোগিতা করেছিল, তার ফলস্বরূপ তাদেরকে উপদেষ্টা এবং আলিমদ্দি খানকে ফৌজদার নিযুক্ত করা হয়। এরপরে আবার যে বাংলা, তারপরে তো বিহারের সাথে দেখা যায় যে 1633 খ্রিস্টাব্দে আলিমদ্দি খান বিহারের নাজিম পদ লাভ করেন। এটা সুজাউদ্দিনের সময়ে, যে একই সাথে মোগল সম্রাটের পক্ষ থেকে 5000 মসনদ প্রদান করা হয় এবং তাকে মোহাম্মদ জং উপাধি প্রদান করা। আলিমদ্দি খান বিহারের শান্তি শিল্পে ফিরিয়ে আনেন, তিনি অবৈধ জমিদারকে কর দিতে বাধ্য করেন। এই দুটো কৃতিত্বের পর দেখা যাচ্ছে যে সে বাংলা মসনদ দখল করে, সে মসনদ দখল করতে গিয়ে দেখা যায় যে সুজাউদ্দিনের মৃত্যুর পর, আমরা বলছি আলিমদ্দি খান, তারপর সুজাউদ্দিন, তারপর হচ্ছে সরফরাজউদ্দিন, এবং সুজাউদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে এই যে তার সরফরাজ খান যে মসনদ দখল করে সিংহাসনে আরোহণ করার পর দেখা যাচ্ছে যে তিনি কিছু প্রশাসন সাজাতে গিয়ে যে সুজাউদ্দিন, যে আলিমদ্দিন খান বা তার ভাই হাজি আহমেদ এবং জগৎ শেঠ আলমচাঁদ ফতেচাঁদ, এরা একটা গ্রুপ ছিল এবং এরা নবাবের যে থেকে বদ নজরে তারা চলে যায়, এবং এই চলে যাওয়ার ভিতরে যে হাজি আহমদকে দেওয়ানের পর থেকে যখন বরখাস্ত এবং বন্দী করা হয়, তখন যে নবাব, তখনই যে আলিমদ্দি খানের সাথে যে তাকে যে ইয়া নিযুক্ত করা হয়েছিল যে বিয়ের নাজিম পদ, নায়েব পদ, তখন তার সাথে যে সরফরাজ খানের সাথে তার দ্বন্দ্ব হয় এবং সেখানে যুদ্ধ হয়। 1740 খ্রিস্টাব্দে মার্চ মাসে আলিমদ্দি খান যে পাটনা থেকে মুর্শিদাবাদ দখল অগ্রসর হন। 1740 খ্রিস্টাব্দে 9 এপ্রিল গিরিয়ারার প্রচণ্ড যুদ্ধে সরফরাজ খানকে পরাজিত এবং নিহত করে বাংলার মসনদ দখল করেন। 1740 খ্রিস্টাব্দে দিকে পাশার স্বজন তার বিশ্বাসঘাতকের মাধ্যমে আলিমদ্দি খান তার বহুপুত্র সরফরাজকে পরাজিত করে, ভাইকে উদ্ধার করতে গিয়ে শেষ পর্যন্ত বলতেছেন প্রভু পুত্রকে সে যে বিশ্বাসঘাতকতা করে যে মসনদ দখল করে, এবং এই থেকে নবাব আলিমদ্দি খানের যে উত্থান শুরু হয়। বাংলা যে আলিমদ্দি খান, তারপরে এরপর সে বাংলার যে আলিমদ্দি খান মোগল সম্রাট থেকে বৈধ নবাব হিসেবে সনদ লাভ করেন। এভাবে আমরা দেখি সে পরে উড়িষ্যা দখল করে নেয় এবং তারপর মারাঠাদের সাথে তার অনেকগুলো যুদ্ধ হয়। মারাঠার বর্গীয়তা, পুরো মোগল শাসনের দুর্বলতা সুগুরে মারাঠাদের সাথে আমরা সালতানাত যুগে দেখেছি যে মুসলমানদের অনেক যুদ্ধ হয়েছে, তারা সর্বত্র যে দেশে বিশৃঙ্খলা বিদ্রোহ করতে থাকে এবং সরফরাজ খানের আত্মীয় স্বজনকে নিয়ে যে তার হত্যার প্রতিশোধ নেবার জন্য নবাবের বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে। এই থেকে দেখা যায় যে 1742 থেকে 1751 সাল পর্যন্ত দীর্ঘ 9 বছর মারাঠা আক্রমণের শিকার হয় এবং এই এটা বিভিন্ন আরো ঘটনা বলিয়াছে, আমরা সেদিকে না যাই। আমরা আলোচনা করতেছিলাম নবাব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আসলো এবং নবাব আলিমদ্দি খান কিভাবে ক্ষমতা আসলো, এই দুটি জিনিস পরিষ্কার করতে গিয়ে এই পিছনের দিকে আমাদেরকে যেতে হলো। আশা করি তোমাদের যে এবার ক্লিয়ার হবে, না হলে তোমরা আমাকে জানাইও, আমি পরে আরো ক্লিয়ার করে দিতে পারবো। এগুলো আমাদের অনার্সের বই আছে, ওখান থেকে যে এনেই তোমাদেরকে আমি ক্লিয়ার করার যে চেষ্টা করতেছি। যাক, মারাঠাদের আক্রমণে শেষ হওয়ার পরে ইংরেজদের সাথে কেন সংঘর্ষ আসতেছে, তবে বাংলা ইংরেজদের সাথে যে পর্তুগিজদেরও ওলন্দাজদেরও ফরাসিদেরও সংঘর্ষ হয়, শেষ পর্যন্ত দেখা গেল যে ইংরেজরাই টিকলো, কিন্তু বাকিরা ওই যে বাংলার যে বেশি দিন তারা আর বাণিজ্য করতে পারে নাই। তোমরা দেখবে যে আমাদের পুরোনো তারিখে যে আর্মেনিয়ানদের একটা সমান ওয়ারি থেকে সম্ভবত পূর্ব দিকে যে আর্মেনিয়ান একটা এলাকাও আছে, সেখানে আছে
আর তোমাদের নোয়াখালী গত মাঝিকোট থেকে যে পূর্ব দিকে যে ফিরিঙ্গি বাজার বলা হয়ে থাকে তোমাদের স্থানীয় ভাষায়, সেটাকে কি জানি একটা বলে, হ্যারেঙ্গির পোল না কি জানি বলে, যাই হোক তোমরা জানো সেটা ভালো করি, যে ফিরিঙ্গি আসলে তারা ফিরিঙ্গি ফিরিঙ্গি ছিল। তারপরে যে আরমানি টোলা আছে আমাদের পুরানো ঢাকা আছে, ওই যে টিপু সুলতান রোড আছে, ইত্যাদি এই পুরানো যে অনেকগুলো জায়গা আছে, এরা যে আসছে বসতি করছে সেই সময় তাদের নামকরণ গুলো এখনো কোনো কোনো অঞ্চলে যে রয়ে গেছে। আমরা এখন বলতে চাচ্ছি যে যে ইউরোপীয়দের সাথে অর্থাৎ ইংরেজ বণিকদের সাথে আলিমর্দি খানের বা নবাব পরবর্তী নবাব সিরাজদৌল্লার যে কিভাবে যে হলো, যে আলিমর্দি খান দেশে অর্থনৈতিক উন্নয়নে ইউরোপীয়দের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। আমরা বলেছি সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের সময় তারা, আকবরের সময় আসে, জাহাঙ্গীরের সময় তারা, যে জাহাঙ্গীরের রাজত্বকাল হলো 1605 থেকে 1627 তারা রাজত্ব করে, এবং দুর্গ পুঠি পটুলি এবং দুর্গ নির্মাণ করে তারা যে সুযোগ পেয়েছিল, এই সুযোগকে কাজে নিয়ে তারা যে বণিকের দণ্ডকে রাজদণ্ডে তারা রূপান্তরিত করে। এবং এক্ষেত্রে আলিমর্দি খানও তিনি দেশি বিদেশি বণিকদের সুযোগ সুবিধা দেন। তার সময় আর্মেনীয় ইংরেজ ফরাসি ওলন্দাজ বণিকরা এদেশে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, ইংরেজরা শুল্ক ফাঁকি দিত এবং উৎপীড়ন করতেন। তার প্রতি ইংরেজরা ছিল ডানপিতে দুষ্ট প্রকৃতি। 1648 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকেরা বাংলা আর্মেনিয়া এবং মোগল বণিকদের কয়েকটি জাহাজ আটক করে ইংরেজেরা। এই খবর আওরঙ্গজেবের ফলে তিনি কলকাতায় ইংলিশ গভর্নর ভাল ওয়েলের কাছে জাহাজগুলো ছেড়ে দেওয়ার দেওয়ার জন্য বলেন। বাণিজ্য জাহাজ আমরা জানি ভারতবর্ষে যে মুসলমানরা আসছে, সেক্ষেত্রে আমরা সিন্ধু নদীর যে 7টি জাহাজকে লুণ্ঠন করেছিল, যে সিন্ধু নদ সিন্ধু যে দেওবন্দের দলদস্যুবৃত্তি, এখানে এরকমই দেখা যাচ্ছে। বারোয়েল তা প্রত্যাখ্যান করলে নবাব ইংরেজদের উপর দমন নীতি চালায়, শেষে ইংরেজরা জাহাজগুলো ছেড়ে দিয়ে ক্ষতিপূরণ দেওয়া সহ নবাবের কাছে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও তারা নবাবকে 1.5 লক্ষ টাকা দিয়ে সন্তুষ্ট করেন, অর্থাৎ তাকে যে তারা শেষ পর্যন্ত নবাব যখন অ্যাকশনে গেল তখন তারা বাধ্য হলো যে জাহাজ ছেড়ে দিতে এবং ক্ষতিপূরণ দিতে, কিন্তু সেটা শেষ পর্যন্ত পরবর্তী পর্যায়ে তারা কড়াই গুন্ডা আদায় করেছিল আমরা ইতিহাসে যেটাই দেখি যে পরবর্তী পর্যায়ে। এবং এইভাবে এইখান থেকে বোঝা যাচ্ছে যে ইংরেজদের সাথে এই যে নবাব বাংলা নবাবদের যে আস্তে আস্তে সংঘর্ষ যে শুরু হয়ে যায়। পরবর্তী পর্যায়ে যে আমরা দেখি 1756 খ্রিস্টাব্দে যে 10 এপ্রিল 80 বছর বয়সে যে নবাব আলিমর্দি খান মৃত্যু হয়, এবং যে তার তিনটি মেয়ে ছিল, তিনটা মেয়ে ছিল বোঝা যাচ্ছে ঐতিহাসিকরা বলছেন যে বিধবা ছিল, এটা তার একটা দুঃখের কারণ ছিল। শেষ পর্যন্ত তার যে একটা হয়েছিল তার মেয়ে আমেনা বেগমের যে ছেলে যে নবাব সিরাজউদ্দৌলা, যে সে মৃত্যুর পূর্বে সে তার সিরাজকে যে বাংলার মসনদ দিয়ে যায়। তো ঐতিহাসিকরা তার যে ভূয়সী প্রশংসা করছে যে সেখানে নবাব সিরাজদৌল্লা যে জন্ম তারিখ নিয়ে কিছু মত পার্থক্য আছে, যে সেখানে ঐতিহাসিকরা বলছেন সিরাজদৌল জন্ম 1733 খ্রিস্টাব্দে দেখেন, কিন্তু ডক্টর ফজলুর রহমান বলেন 1732 নভেম্বরে বা ডিসেম্বর মাসে সিরাজের জন্ম সময় বলা যেতে পারে। যে তারপর আছে বার্ডলি বার্ড যা বলেন তার সারসংক্ষেপ করে দেখা যায় সিরাজদৌল্লা 1737 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আব্দুর যে রহিমউদ্দিন সিদ্দিকী প্রাচ্য রহস্য নগরী ঢাকা 2002 সমসাময়িক ঐতিহাসিক সিয়ার উল মুত্তাখাবিরিন মুত্তাখিরিন এর রচিত সৈয়দ গোলাম হোসেন খান তবাতভারির মতে সিরাজদৌল্লার জন্ম 1733 খ্রিস্টাব্দে। এটা নিয়ে যে ঐতিহাসিকদের একটা পাদটিকা আছে, যাই বলুক যে আমরা
যে নবাব সিরাজ যে 33-এ জন্মগ্রহণ করেছে সেটা ধরেই আমরা যে সামনের দিকে এগিয়ে যাই। এবং যে যে নবাবের সিরাজদ্দৌলা পিতার নাম ছিল জয়নুদ্দিন আহমেদ খান আর মাতা ছিল জামেনা বেগম। তবে আলিমুদ্দিন খান রাজমহলে ফৌজদার নিযুক্ত হওয়ার ঠিক তখনই সিরাজদ্দৌলা জন্ম হয় এবং তাই আলিমুদ্দিন খান সিরাজকে সৌভাগ্যের প্রতীক হিসেবে তাকে অত্যধিক স্নেহগত। ইতিহাসে বলছেন যে সিরাজ আলিমুদ্দিন খানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিরাজ যে লালিত পালিত হয়েছিল এবং সিরাজকে এত স্নেহ করতেন যে এক মুহূর্তে তাকে না দেখলে তার কাছে খারাপ লাগবে। এবং 1740 সালে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকের মাধ্যমে আলিমুদ্দিন খান বাংলা নবাব শরণ পরাজিত নিহত করে। আচ্ছা যাই হোক, সেই ক্ষেত্রে যে এতে বাংলা বিহার উড়িষ্যা আলিমুদ্দিন খান কলকাতা সেই সময় রাজনীতিতে কোনো সুষ্ঠু ধারা ছিল না, যে কপটতা ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা বিষাক্ত ছিল রাজনীতি। সেই সুযোগে সদ্ব্যবহার করেছিল আলিমুদ্দিন খান। যাই হোক, নতুন রাজ্যে তিনি সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করেছেন। ইতিহাসে এখানে তার একটু ভূয়সী প্রশংসা করছি, দেখা যাচ্ছে যে তিনি অত্যন্ত উঁচু চরিত্রের অধিকারী ছিলেন। অন্যান্য রাজা মহারাজাদের অধিক পত্নী উপপত্নী ছিল তার না, একমাত্র স্ত্রী শরীপুণ্য সেনীকে নিয়ে তার জীবন শেষ অতিবাহিত করেন। তাই বলা থেকে মাতামহ আলিমুদ্দিন খান সিরাজকে অন্ধের মতো ভালোবাসতেন। সেই সুবাদে তিনি সিরাজকে সবসময় কাছে রাখতেন। তিনি সিরাজকে প্রশাসনিক সাময়িক শিক্ষায় শিক্ষিত করে তুলেন। মারাঠা আক্রমণের মোকাবেলায় সিরাজ নানার সাথে ছিলেন, অর্থাৎ সে তার কোনো পুত্র সন্তান ছিল না এবং মেয়েরাও বিধবা ছিল। তো এই মেয়ের সন্তানকে সিরাজকে তিনি বিভিন্নভাবে লালন পালন শিক্ষা প্রশিক্ষণ সে দিয়েছিল এবং পরবর্তী পর্যায়ে যে যে 1756 খ্রিস্টাব্দে মারা যায় এবং এরপর যে নবাব সিরাজকে যে ক্ষমতা দিয়ে যায় এবং সিরাজ পরবর্তী ইতিহাস আমরা আলোচনা করি। তবে নবাব সিরাজদ্দৌলা মূল যদি নাম আমরা যদি দেখি সেখানে তার পুরো নাম ছিল যে নবাব মনসুর মুলক সিরাজউদ্দৌলা যে শাহকুলি খান মির্জা মোহাম্মদ হায়বার জং বাহাদুর, এই ছিল তার পুরো নাম ছিল নবাব সিরাজউদ্দৌলা। এবং এই যে সিরাজউদ্দৌলার সাথে এরপর তার নানা থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত যে সিরাজ যে যে সাথে ইংরেজদের যে সে যুদ্ধ হয় যে যুদ্ধ কি সেটা এবং তোমাদের কাছে সম্ভবত ক্লিয়ার হয়েছে এবং 1757 খ্রিস্টাব্দে 23শে জুন যে সিরাজ ইংরেজদের সাথে যে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হয় এবং সেখানে আপন লোকেরাই বিশ্বাসঘাতকতার ফলে যে পলাশী প্রান্তরে যে নবাব সিরাজউদ্দৌলার বা বাংলার মানুষের ভাগ্য বিপর্যয় ঘটে এবং এরপর তারা সেখানে এসে যে মির্জাফরকে ক্ষমতা বসাইছিল এবং সেই মির্জাফর যে সাম্রাজ্য পরিচালনা তাকে বাদ দিয়ে মীর কাসিমকে বসাইছিল। মীর কাসিম ছিল মির্জাফরের জামাতা ছিল। মীর কাসিমও যে নবাবদের যাবতীয় পানদানা চুকিয়ে দিয়ে সে স্বাধীনভাবে যে বাংলার মসনদ চালাতে চাইছিল, কিন্তু এটাকেও ইংরেজরা যে ভালোভাবে দেখে নাই এবং তার শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মির্জাফরের মীর কাসিমের সাথে ইংরেজদের যে যুদ্ধ হয় সেটা হলো বক্সার যুদ্ধে 1757-1774 খ্রিস্টাব্দের দিকে। এই যে বক্সার তার স্বাধীনতা বা ঐতিহাসিক এই জন্য বলে থাকেন যে কারণ বক্সার যুদ্ধে তারা জয়লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তারা যে যে সিরাজকে তারা 63 খ্রিস্টাব্দে ক্ষমতা বসায় এবং 1774 খ্রিস্টাব্দে যে সেখানে তাদের সাথে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে অবশ্য যে সম্মিলিত বাহিনী ছিল বক্সার আছে মীর কাসিম সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট এই দেশ সম্মিলিতভাবে কিন্তু তারা পরাজিত হয়েছিল। সেখানে যে দেশ প্রধান সেনাপতি মির্জাফর সফদরজং গোসাইরি বেগম তারা যদি ষড়যন্ত্র না করত তাহলে যে বাংলার ইতিহাস অন্যভাবে লিখিত হতো এবং সেই ক্ষেত্রে তারা দেওয়ানি লাভ করার পরে যে বাংলা আস্তে আস্তে তারা এই বাংলা থেকে শুরু করে দিল্লি মসনদ পর্যন্ত দখল করে যায়। ঠিক আছে, আজকে আমরা আমরা আসলাম কীভাবে যে নবাব আলিমুদ্দিন খান আসলো, নবাব আলিমুদ্দিন খান কীভাবে আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কার কার সংঘর্ষ হয়েছে,
আলিমদিনে কোথা থেকে আসছি, বাংলার মসনদ দখল করে এবং কিভাবে নবাবকে সিরাজদৌল্লাকে ক্ষমতা দিয়ে যায়। এবং নবাব আলিমুদ্দিনের থেকেই তখন ইংরেজদের সাথে তাদের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষ নবাব সিরাজদৌল্লার সময় সেটা আরো যে বাড়তে থাকে। এরপরে পলাশী যুদ্ধ হয়, তারপর বক্সার যুদ্ধ হয়, তারপর দেওয়ানি লাভ করি আমরা। দেওয়ানি লাভের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্য অন্য কার্যকলাপ নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, যে আল্লাহ হাফিজ।